হুগলি জেলার ঐতিহ্যবাহী শহর উত্তরপাড়া। উত্তরপাড়ার বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে জামাই ষষ্ঠীর দিন থেকে শুরু হয়েছে মা রাজরাজেশ্বরী মাতার পুজো। এই পুজো 30শে মে পর্যন্ত চলবে, অর্থাৎ 30 তারিখ মাকে বিসর্জিত করা হবে। মা রাজরাজেশ্বরী দাঁড়িয়ে আছেন মহাদেবের ওপর এবং এখানে পূজিত হচ্ছেন, মায়ের সঙ্গে পূজিত হচ্ছেন মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু, শ্রীকৃষ্ণ এবং অন্যান্য ভগবান বৃন্দ। এর মধ্যে কিন্তু রয়েছে জয়া ও বিজয়া। মায়ের যে রূপ তা কিন্তু সনাতনী রীতিতে তৈরি করা হয়েছে, কোনো রকমের থিমের আধিক্যতা নেই, একদম ছিমছাম এক আধ্যাত্মিক পরিমণ্ডলে মাকে আরাধনা করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও উত্তরপাড়া বাজার ব্যবসায়ী সমিতি উদ্যোগে এই পুজো হচ্ছে। এই পুজোর অবস্থান হচ্ছে উত্তরপাড়া টাউন গেট নেমে উত্তরপাড়া বাজার ব্যবসায়ী সমিতির দিকে আসতে হবে, অর্থাৎ উত্তরপাড়া জয়কৃষ্ণ গ্রন্থাগারের উল্টো দিকে এবং উত্তরপাড়া থানার ঠিক পাশেই যে বাজারটি রয়েছে তার মধ্যেই কিন্তু এই পুজোটি হচ্ছে। এই পুজোটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক আধ্যাত্মিক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। জামাই ষষ্ঠীর দিন থেকে দশহরা পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মাতৃকা আরাধনা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে উত্তরপাড়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই রাজরাজেশ্বরী মাতার পুজো। আপনারা সেই ছবি এখন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক অভূতপূর্ব আধ্যাত্মিকতায় ভরা এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। এর আগে আমরা আড়িয়াদহের পুজো আপনাদের কাছে এনেছিলাম এবং এনেছিলাম মাতা মহিষমর্দিনী, চুচুড়ার ধরমপুরের মায়ের মহিষমর্দিনীর পুজো ভিডিও আপনাদের সামনে এনেছিলাম। আজকে আনলাম, অর্থাৎ আজ মহানবমী তিথিতে আজকে আনলাম মা রাজরাজেশ্বরী মাতার পুজো, যেটি কিনা উত্তরপাড়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছে।